আজকের ভিডিওতে আমি অ্যাপল ম্যাজিক মাউস 2 এটার আনবক্সিং করতেছি। আমি এটা আপনাদেরকে দেখাবো, সব কিছু দেখাবো। এটার ভিতরে কী কী আছে আমি নিজেও জানি না, তো দেখি খুলে ফার্স্ট অফ অল খুলবো, খুলে দেখবো কী কী আছে, আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড দেন আমি এটা আর ম্যাজিক মাউস 1 আর 2 এর মধ্যে পার্থক্যটাও আপনাদেরকে মোটামুটিভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে আসুন তাহলে আনবক্সিং করি। আর বাই দ্য ওয়ে এটা আমার নেওয়া হয়েছে আই সেন্টার থেকে, যমুনা টুইটার পর। ওকে আমরা এখন দেখব যে এটা কীভাবে, এটার ভিতরে আমরা কী কী পাই। আর অ্যাপেলের প্রোডাক্ট কি বরাবরই এদের প্যাকেট কোয়ালিটি এভরিথিং প্রোডাক্ট এভরিথিং পারফেক্ট। দিস ইজ দ্য মাউস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হইতেছে আমাদের মাউসটা। মাউসটার আপনার সিম্পল বাট অনেক জোস। আর দেখি কি কি আছে বক্সের মধ্যে। দেখতে পাচ্ছেন এগুলো হইতেছে ইউজার ম্যানুয়াল, এগুলো আমাদের তেমন একটা কাজে আসে না। এখানে অনেক কিছু লেখা আছে, কারণ মঞ্চের সময় নিয়ে পড়ে দেখবেন, বাট আমার মনে করি না এখানে তেমন কিছু আছে যা আপনাদের কাজে আসবে। দেন যে একটি অ্যাপেল লাইটেনিং কেবল, অ্যাপেলের প্রোডাক্ট বরাবরই খুব পারফেক্ট কোয়ালিটি হয়, এটাও খুব ভালো, কেবলটা অনেক ভালো। মানে ওনারা রেখে দিয়ে আমাদের কেবলটা কত দরকার নেই, বাকিটা আছে সব রেখে দিচ্ছে। আর এখানে তেমন কিছুই নাই, এটার ভিতরেও দেখতে পাচ্ছেন তেমন কিছু। ওকে এখন আসেন মাউসটা, এই হইতেছে আমাদের মাউস। এটা হইতেছে চার্জিং পোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা হইতেছে আমাদের চার্জিং পোর্টটা। এটা লেজার লাইটের একটা অংশ, আর এটা অন অফ বাটন। আসুন এবার আমি আপনাদেরকে 1 এন্ড 2 এর ভিতরে পার্থক্য দেখি। এইটা হইতেছে আমার 1 আর এটা হইতেছে 2, এই যে দুইটাই দেখতে পাচ্ছেন, এটা 2 এটা 1। এখন উপরের দিকটা দেখলে কোনো পার্থক্যই নাই। হ্যাঁ এটা একটু ময়লা ময়লা, কারণ অনেকদিন ইউজ করছি, প্রায় 4 বছর। এখন আমি 2টা নিলাম। আর মেইন চেসটা হইতেছে এইখানে, আপনাদেরকে 2 আগেই দেখাই। এখানে চার্জ কেবল, চার্জিং পোর্ট, অন অফ বাটন এইটা, আর এইটার মধ্যে দেখেন আপনারা ভালো কিনা একই, এই যে অন অফ বাটন, বাট এইখানে চার্জিং পোর্টটা নেই। এটাতে আপনি এখানে খুলতে পারবেন, খুলে দেন এখানে ব্যাটারি লাগাইতে পারতেন, ব্যাটারির অপশন, বাট এটার মধ্যে সেই অপশনটা নেই। এই হচ্ছে তফাৎ। আর মোটামুটি ওভারঅল সব কিছুই এক, ফিচার কোয়ালিটি সবই আগের মতোই আছে। আগেরটা ব্যাটারি ভরার পরে আমি সনের ব্যাটারি ইউজ করতাম, ওটা ভরার পরে মোটামুটি ভালো ওয়েট হইতো, কারণ সনের ব্যাটারিগুলো আপনারা যদি দেখেন, সনের ব্যাটারিগুলো মোটামুটি ভালো অ্যান্ড এগুলো খুবই ওয়েট। মানে মাউসে ভরার পরে মাউসটা অনেক ওজন হয়ে যেত, আর এটার মধ্যে ব্যাটারি ফিক্স। আর এটা আপনার আরেকটা জিনিস কি, এটা ব্যাটারি ফিক্স হওয়ার কারণে বাট অতটা ওজন অনেক হালকা সেই তুলো। তো এই পর্যন্তই ছিল আমাদের মাউস আনবক্সিং রিভিউ, এখানেই রাখছি।
আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।